আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মেজদা বা পিগমেন্টেশন এবং মুখে বিভিন্ন ধরনের কালো দাগ দূর করার জন্য আমি আজকে আপনাদের সাথে চারটি পদ্ধতি শেয়ার করব। চারটি পদ্ধতি শেয়ার করা মানে এই না যে চারটি ব্যবহার করতে হবে, আপনারা এই চারটি পদ্ধতি একদম ঘরে থাকা উপাদান দিয়ে করতে পারবেন। আর যে পদ্ধতিটি আপনাদের মুখের সাথে স্যুট করে যাবে সেটি আপনারা ফলো করবেন। এখানে আমি প্রথমে একটা আলু নিয়েছি, তো আপনারা প্রথমে আলুটাকে ধুয়ে নেবেন, তারপর এভাবে করে আলুর মাঝখান বরাবর কেটে নেবেন। তারপর মুখের যে যে জায়গায় মেজদা রয়েছে বা কালো দাগ রয়েছে সেখানে এভাবে করে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকবেন। আর এইভাবে 5 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে, আর এভাবে করে দিনে 2 বার করতে হবে এবং কন্টিনিউ করতে হবে। আপনারা পারলে প্রতিদিনই দিনে 2 বার করে এটি করতে পারেন। শুধুমাত্র 1 দিন বা 2 দিন করলেই কিন্তু মেজদা উঠে যাবে না, মেজদা একদম উঠে যাওয়া পর্যন্ত আপনাদের প্রতিদিনই এই পদ্ধতিটি ফলো করতে হবে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী পদ্ধতিতে। তো প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি 1 চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি। আর এখন এই দুটি উপাদানের সাথে আমি সামান্য একটু লেবুর রস মিশিয়ে দেব। আর অ্যালোভেরাতে এমন একটি এনজাইম আছে যা মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বক অনেকটা সফট থাকে। আর লেবুতে রয়েছে ক্লিনজিং প্রপার্টিজ, আর মধু কিন্তু স্কিনকে ময়শ্চারাইজড করে। এটিও মুখে লাগিয়ে আপনারা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, আর তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর এভাবে করে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এটি ব্যবহার করবেন, আর তারপর আপনারাই কিন্তু পরিবর্তনটা বুঝতে পারবেন। তো এখন চলে যাচ্ছি আরও একটি পদ্ধতিতে। আর এর জন্য প্রথমে আমি একটা গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। শুধুমাত্র এই পদ্ধতিগুলো ফলো করলেই যে আপনাদের মেজদা চলে যাবে তা নয়, মেজদা দূর করার জন্য আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে, আর সবসময় মুখের ত্বককে পরিষ্কার রাখতে হবে, এবং রোদে যাওয়ার আগে বা রান্না করার আগে অবশ্যই মুখে সানস্ক্রিন লাগাতে হবে। তো এখন আমার গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে, আমি এখন একটা কাপড়ের মধ্যে তুলে এর রসটা বের করে নিচ্ছি। রস বের করে নেওয়ার পরে এইগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুটাকেও এখন গ্রেট করে নেব। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ক্লিনজিং প্রপার্টিজ রয়েছে, আর যার জন্য আলু কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার রাখতেও সাহায্য করে, এবং মুখের যত কালো দাগ রয়েছে এই আলুর সাহায্যে কিন্তু আমরা সেই কালো দাগ দূর করতে পারি। এখন আমি এই আলু থেকেও রসটা বের করে নিচ্ছি। আলু আর গাজরের রস কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আর আলু গাজরের রস একসাথে মিশিয়ে যদি আমরা মুখে ব্যবহার করি তাহলে কিন্তু মেজদা ছাড়াও আমাদের ত্বককে ফর্সা করতেও সাহায্য করে এবং মুখের যে কোনো ধরনের কালো দাগ দূর করতেও সাহায্য করে। তো এখন আমি এখানে 1 চামচ পরিমাণ গাজরের রস নিয়ে নিচ্ছি, আর এখন নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ আলুর রস। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন, আর এই 3টি উপাদান আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের ত্বকের যত্নে বেসনের উপকারিতার কথা কিন্তু বলে শেষ করা যাবে না, কারণ বেসনও কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। এই তো আমার এই প্যাকটি রেডি হয়ে গিয়েছে। এখন এটিকে আপনারা মুখে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে আগে অ্যাপ্লাই করে নেবেন, আর তারপর 20 থেকে 25 মিনিট মুখে রেখে দিবেন একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এভাবে করে আপনারা যদি এই প্যাকটি প্রতিদিন ব্যবহার করেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে একদম মেজদা দূর হয়ে যাবে, আর যাদের অতিরিক্ত পরিমাণে রয়েছে তাদেরটা একদম দূর না হলেও হালকা হয়ে যাবে। এখন আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন 1 চামচ পরিমাণ গাজরের রস নিয়ে নিচ্ছি, আর এর সাথে আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। আর এই 2টি উপাদান আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটি আপনারা অবশ্যই রাতের বেলা লাগাবেন। রাতে মুখটা ধুয়ে নেওয়ার পরে এই প্যাকটি আপনারা অ্যাপ্লাই করবেন, আর তারপর সারা রাত রেখে দিয়ে সকালবেলা মুখটা ধুয়ে ফেলবেন। দেখবেন মুখের ত্বকটা কতটা ক্লিন হয়েছে এবং মেজদার দাগ কতটা হালকা হয়ে যাচ্ছে। আর এভাবে করে আপনারা যদি প্রতিদিন ব্যবহার করেন তাহলে একটা সময় দেখবেন মেজদা একদম দূর হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।